জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন সত্যি কৃতিত্বের দাবি রাখে। এই ঘোষণা শুধু একটা সঠিক সিদ্ধান্ত বলবো না, এটা একটা সাহসী সিদ্ধান্তও বটে। অনেক ডিস্ট্রাকশন এবং ডিস্ট্রাকশনের মধ্যে এই ঘোষণা তারা দিতে পেরেছেন বলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছেন বলে তারা এই কৃতিত্বের দাবিদার। প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনই আমাদের কাম্য। শেখ হাসিনা যুবলীগের কর্মীরা প্রতিযোগিতামূলক নির্বাচন ভয় পায় না, আর জননেত্রী শেখ হাসিনাও শর্টকাটে ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা আশা জ্ঞাপন করে না। একটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনা আগামীতে জানুয়ারিতে আবারও রাষ্ট্রনায়ক হিসাবে আবির্ভূত হবে বলে আমরা বিশ্বাস করি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সংলাপের কথা অনেকে বলছে, আমার শুধু একটাই প্রশ্ন যে সংলাপটা কার সাথে, খুনিদের সাথে আবার কিসের সংলাপ? যারা খুনের রাজনীতির প্রবর্তক, যারা হত্যা কুয়ের মধ্যে মাধ্যমে ক্ষমতা দখল করে, তাদের সাথে সংলাপ করতে সমাজের বিবেকরা বিবেকবানরা আমাদেরকে এনকারেজ করছে, আমাদেরকে আহ্বান করছে। আমি তাদের কাছেই প্রশ্ন করতে চাই যে যারা 15ই আগস্ট, যারা 3রা নভেম্বর, যারা 21শে আগস্ট করে ক্ষান্ত হয় না, এখনো প্রতি মাসে 2-3 জন করে রাস্তায় আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করছে, তাদের সাথে আমাদেরকে সংগ্রামে বসতে বলতেছেন কোন কোন লজিকে, কোন যুক্তিতে তারা আমাদেরকে সংলাপে বসতে বলছে? সুতরাং আমি এই পাল্টা প্রশ্ন রাখতে চাই। বিএনপি না বলেছিল এক দফা, এখন আবার সংলাপ কিসের? হাউ ইজ সংলাপ প্রাসঙ্গিক অর রেলেভেন্ট? এবং কাদের সাথে এই সংলাপ? খুনিদের সাথে? তারা যে এই দেশে রাজনীতি করেছে বহুদিন, 2-2 বার রাষ্ট্রীয় দায়িত্ব এসেছে, এটাই কি অনেক না? তারা এখন কি চায়? দেশ আজকে একটা উন্নত জায়গায় আগাচ্ছে, তাদের রাজনীতির দিন, আমি তো বলবো তাদের রাজনীতির দিন শেষ। তারা কিসের এখন সংলাপ করবে? এবং তারা প্রধান বিরোধী দল হয়ে, বিরোধী দলেরও তো একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটাও তারা মিট করে না। সুতরাং যারা আহ্বান জানাচ্ছে সংলাপের, আমি তাদেরকে বলবো যে তারা আবার এটা বিবেচনা করুক যে তারা কি এটা এই এই দাবি থেকে একটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি কিনা, এটা তাদের রিকনসিডার করা উচিত। তাছাড়া আমরা মনে করি বিএনপি একটা অবৈধ সংগঠন, বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে 2041 সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে রিগার্ডলেস অফ দেম, কিন্তু সেই লক্ষ্য অর্জনে আমি আমার নেতাকর্মী ভাইদের বলবো যে আমাদের রাজপথেই এই সকল অপশক্তি, যারা মানুষ হত্যা করে, যারা খুনি, তাদেরকে শায়েস্তা করতে হবে এবং এদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ আবারও রাষ্ট্রীয় দায়িত্বে আনতে আমাদের দুইটা কাজ করা অত্যন্ত প্রয়োজন, যেটা আমি আপনাদের সামনে হাইলাইট করতে চাই। প্রতিটা মুহূর্ত আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে এবং সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে, কারণ এরা সন্ত্রাসী এবং হত্যাকারী একটা সংগঠন, যারা খুনের রাজনীতিতে বিশ্বাস করে এবং খুন করতে তারা ভালোবাসে। এবং একটা আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নিঃশর্ত এবং নিঃস্বার্থ ঐক্য আমাদের ধরে রাখতে হবে, আমাদের ঐক্য আনতে হবে, ঐক্য আমাদের সর্বাধিক দরকার। পরিশেষে আমি সাংবাদিক ভাইদেরকে প্রতিও সমবেদনা জানাই যে তাদের উপরও
এই 28 অক্টোবর আক্রমণ করা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে আক্রমণ করা হয়েছে, হাসপাতালে আক্রমণ করে হয়েছে, তাদের সাথে সংলাপ করতে বসে সভ্যতা কোথায়? সভ্যতার বড় 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 দাবিদার, সভ্যতার নিদর্শন কোথায়? মনুষ্যত্বের নিদর্শন কোথায়? এদের সাথে সংলাপ করতে বসে না, বর্বর একটা সন্ত্রাসী একটা সংগঠন ইন্দুরের গর্থের মধ্যে ঢুকছে, ইন্দুরের গর্থ থেকে বের হইয়া দুই একটা বোমা মাইরা ককটেল মাইরা এরা এরা বিপ্লব নিয়ে আসবে।